এবার আমরা দেখব মাইক্রোসফট প্রজেক্টে কিভাবে রিপোর্ট তৈরি করতে হয়। সো মাইক্রোসফট প্রজেক্টে আসলে অনেকগুলো বিল্ট ইন রিপোর্ট আছে এবং যে রিপোর্টগুলো আমাদের সচরাচর লাগে ইউজুয়ালি আমরা ইউজ করি সেই ধরনের রিপোর্ট মাইক্রোসফট প্রজেক্টে অলরেডি বিল্ট ইন আছে। সো রিপোর্ট আসলে দুই ধরনের মাইক্রোসফট প্রজেক্টে পাওয়া যায়, এক ধরনের হচ্ছে টেক্সট গ্রাফ বা টেবিলের আকারে, একটা হচ্ছে ভিজুয়াল রিপোর্ট যেটা আমরা এক্সেলে কিংবা মাইক্রোসফট ভিজিওতে পেতে পারি। মাইক্রোসফট প্রজেক্টের রিপোর্ট পাওয়ার জন্য আমাদেরকে রিপোর্ট ট্যাবে যেতে হবে। রিপোর্ট ট্যাবে আমরা দেখব যে দুই ধরনের রিপোর্ট আছে, একটা হচ্ছে আমি যেটা বলেছিলাম টেক্সট, টেবুলার এবং গ্রাফিক্যাল রিপোর্টস, যেটা ভিউ রিপোর্টসের আন্ডারে, গ্রুপের আন্ডারে আছে, এবং আরেক ধরনের রিপোর্ট যেটা এক্সেল কিংবা মাইক্রোসফট ভিজিওতে জেনারেট করা যায় সেটা এক্সপোর্ট গ্রুপের মধ্যে আছে। সো ভিউ রিপোর্টসের মধ্যে রিপোর্টগুলিকে আবার বিভিন্ন সাব ক্যাটাগরিতে ভাগ করা আছে, যেমন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসলে ওভারঅল প্রজেক্টের বিভিন্ন রিপোর্ট এখান থেকে পাওয়া যায়, যেমন কস্ট ওভারভিউ, প্রজেক্ট ওভারভিউ রিপোর্টস আমরা একটু করে দেখব যে কীভাবে জেনারেট করতে হয়। দেন রিসোর্স রিলেটেড রিপোর্ট আমরা এখান থেকে পাবো, কস্ট রিলেটেড রিপোর্ট আমরা এই ক্যাটাগরি থেকে পাবো, এবং প্রোগ্রেস রিলেটেড, টাস্কের প্রোগ্রেস রিলেটেড ডিফারেন্ট রিপোর্ট আমরা এখান থেকে পাবো। এর বাইরে আমরা যে আইকনগুলো দেখছি, আমরা ইচ্ছা করলে এই বিল্ট ইন রিপোর্টের বাইরেও আমরা নতুন রিপোর্ট তৈরি করতে পারি, জেনারেট করতে পারি, আবার যে কোনো রিপোর্টকে আমরা কাস্টমাইজ করতে পারি। সো আমরা দেখি ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি, এখানে দেখবো যে প্রজেক্ট ওভারভিউ, ক্লিক করি আমি প্রজেক্ট ওভারভিউ, তাহলে দেখবো যে চমৎকার একটি রিপোর্ট জেনারেট হয়েছে যে এখন পর্যন্ত 0% কাজ কমপ্লিট হয়েছে এবং প্রজেক্টের স্টার্ট এবং এন্ড হচ্ছে এই তারিখ, এবং দুইটা মাইলস্টোন আমরা প্রজেক্টে দেখতে পাচ্ছি এবং কোন কোন ডেটে সেই মাইলস্টোন সেটা দেখা যাচ্ছে। গ্রাফিক্যালি পার্সেন্টেজ কমপ্লিট দেখানো হচ্ছে, এখানে কোন কোন টাস্ক লেট হয়েছে, যে টাস্কগুলো আসলে আজকে হচ্ছে 22 তারিখ। সো 22 তারিখের মধ্যে অনেক কাজ আসলে আমরা প্ল্যান করেছিলাম শেষ করব, কিন্তু শুরু করতে পারিনি আমরা, ফলে এখানে আসলে এভাবে দেখাচ্ছে যে এই কাজগুলো হচ্ছে লেট টাস্ক। এরপরে যদি আমি রিপোর্ট ট্যাবে গিয়ে যদি কস্ট ওভারভিউ দেখতে চাই ড্যাশবোর্ডে গিয়ে, তাহলে আমরা সামারি একটা ওভারভিউ পাবো যে আমাদের টোটাল প্রজেক্টের বাজেট হচ্ছে এত টাকা, এখন পর্যন্ত কোনো টাকা আমরা খরচ করিনি। এবং আমরা যদি এস কার্ভ দেখতে চাই, টাইমের সাথে কিউমুলেটিভ কস্ট, সেটা এখানে দেখা যাচ্ছে। সো চমৎকার চমৎকার বিল্ট ইন রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে টেক্সট আছে, টেবিল আছে এবং গ্রাফও আছে। অলরাইট, এভাবে যদি আমরা রিসোর্স ট্যাবে গিয়ে রিসোর্স ওভারভিউ দেখতে চাই, তাহলে দেখতে পারবো গ্রাফিক্যালি যে কোন কোন রিসোর্স কত ঘন্টা করে কাজ করছে, এইভাবে আমরা রিপোর্ট পাবো। ওকে, সো আসলে বিল্ট ইন অনেক রিপোর্টই এখানে অলরেডি দেওয়া আছে। যদি আমরা কস্ট রিপোর্টে যাই, ক্যাশ ফ্লো, সো ক্যাশ ফ্লোর রিপোর্ট আমরা দেখব যে আমাদের ক্যাশ ফ্লোটা কীরকম হবে। অলরাইট, সো বিল্ট ইন এই রিপোর্টগুলো আমরা এখান থেকে পাবো। আর আমরা যদি ভিজুয়াল রিপোর্ট দেখতে চাই, ভিজুয়াল রিপোর্টে ক্লিক করতে হবে। অলরেডি বিল্ট ইন এই রিপোর্টগুলো মাইক্রোসফট প্রজেক্টে বিল্ট ইন দেওয়া আছে। অলরাইট, সো এখানে আমরা আইকন দেখে বুঝতে পারছি কিছু রিপোর্ট এক্সেলে আছে এবং কিছু রিপোর্ট হয়তো আমরা ভিজিওতে দেখব, যেহেতু এই মেশিনে ভিজিও নাই, ইনস্টল নাই, এই জন্য আমরা কোনো ভিজিও রিপোর্ট দেখতে পাচ্ছি না। সো আমরা যদি অল রিপোর্টে গিয়ে ক্যাশ ফ্লো রিপোর্ট দেখতে চাই, এবং ক্যাশ ফ্লো রিপোর্টটা কীভাবে তৈরি হবে, উইকলি করতে চাই নাকি আমরা ডেইলি ক্যাশ ফ্লো রিপোর্ট দেখতে চাই নাকি মান্থলি, সেটা আমরা এখানে সিলেক্ট করে দেওয়ার অপশন আছে। অলরাইট, সো আমরা ডিফল্ট উইকলি রাখলাম, এবং ভিউ ক্লিক করলাম। অলরাইট, সো আমার মেশিনে যেহেতু 2007 ইনস্টল আছে, এই জন্য আসলে রিপোর্টটা জেনারেট করতে পারছে না, মিনিমাম 2010 ভার্সন লাগবে। ওকে, सो इन प्रोग्रेस रिपोर्टे आमरा जोदि क्रिटिकल टास्क देखते चाई ताहले देखबो जे कोन कोन काजगुलो आमादेर क्रिटिकल टास्क सेटा कबे स्टार्ट एबं फिनिश होवार कथा छिलो एबार एखाने आमरा सुंदर ग्राफो पाচ্ছি। सो এইভাবে আমরা অটোমেটিক্যালি বিল্ট ইন রিপোর্টগুলোকে পেতে পারি। অলরাইট, এবং যে কোনো রিপোর্ট বা চার্টকে যদি আমরা ক্লিক করি তাহলে ডান দিকে আমরা কনটেক্সচুয়াল মেনু পাবো, যেখান থেকে আমি আসলে অনেক কিছু চেঞ্জ করতে পারি। ফিল এক্সট্রা যদি ফিল চাই ফিল চেঞ্জ করতে পারি। টেবিলে যদি আমি ক্লিক করি সেই টেবিলের कौन कौन फील्ड एखे आज देखा फिल्डगुलो आमरा सिलेक्ट करेছি विभिन्न कैटेगरिते आछे। आमि जोदि आरो नतुन कोनो फिल्ड चाई सो आमि एखाने सिलेक्ट करले सेई फिल्डटा एखाने अटोमेटिकली चले आसबे। सो चमत्कार एकटी टुल माइक्रोसफ्ट प्रोजेक्टे रिपोर्टेर बिराट इम्प्रुवमेंट होयेछे। माइक्रोसफ्ट प्रोजेक्टेर रिपोर्टके अनेक इम्प्रुव करा होयेछे, स्पेशালি 2010 থেকে যখন 2013 ভার্সনে अपडेट करा है माइक्रोसफ्ट प्रोजेक्ट तखन आसले रिपोर्ट के मैसिव चेंज करा है। मैसिव जो चेंजटा है सेटा होच्छे रिपोर्ट। सो एखन आमरा खूब ही सुंदर एवं इफेक्टिव रिपोर्ट अटोमेटिकली जेनारेट करते पारी माइक्रोसफ्ट थेके, जेटा आसले आमादेरके करते हतो आमादेरके हयतो एक्सेले अनेक कष्ट करे तैरि करते हतो, जेटा एखन माइक्रोसफ्ट प्रोजेक्टेई बिल्ट इन आछे। सो एइभाबे आमरा बिल्ट इन रिपोर्टगुलोके इउज करते पारी एवं इच्छा करले आमरा जे कोनो बिल्ट इन रिपोर्टेर टेबिल रिमूव करते पारी किंबा ऐड करते पारी। ग्राफ आमरा चेंज करते पारी, ग्राफ आमरा चेंज करते पारी अन्य रकम चाচ্ছি। सो ग्राफटा अन्य रकम भावे आमि चेंज करते पारी। पाई चार्ट आमि लाइन चार्ट चाই चेंज करते पारी। কলাম চেঞ্জ করব, কলাম চেঞ্জ করতে পারি। ओके, सो এইভাবে আমরা আসলে যে রিপোর্টগুলো বিল্ট ইন আছে সেটাকে আমরা ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারি। অলরাইট, অন্য কোনো হয়তো অন্য কোনো ভিডিওতে হয়তো আমি দেখাবো যে কিভাবে রিপোর্টগুলোকে কাস্টমাইজ করতে হয় ইন ডিটেইল এন্ড কিভাবে নতুন রিপোর্ট তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আমরা শুধু দেখলাম যে কিভাবে বিল্ট ইন রিপোর্টগুলোকে আমরা জেনারেট করতে পারি এবং আমাদের প্রয়োজনে ইউজ করতে পারি।